খেলা দিয়ে স্টার্ট করেছিলাম, তার জন্য হয়তো কিছু পুরোনো কথা বলতে গেলে কিছু জবও হয়তো স্যাক্রিফাইস করেছি ব্যাডমিন্টন খেলার জন্যই। মাঝখানে আমি দূরে ছিলাম না, আবার ফিরে এসেছি, এবার দেখা যাক বেঙ্গলের হয়ে মানে যদি সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করবো। আর এখন এই টুর্নামেন্টটায় খেলছি, তা সেখানেও সুদীপের সুদীপ ক্যাপ্টেন আছে, রঙ্গা আছে, টেলার আছে, কাজপাতি সবাই যারা আছে তার আন্ডারে খেলে টিম যতক্ষণ পারবো যে পজিটিভ দিক দিয়ে হেল্প করার আর টিমকে মানে প্রথমত কোয়ালিফাই করে নক আউট স্টেজে নিয়ে যাওয়া, তারপর সেটা থেকে স্পেশালি বলতে ড্রেসিং রুমে লাস্ট দিন প্র্যাকটিস করতে দিলাম যে যেই চেয়ারগুলো আমি দেখে গেছি এখন সেই চেয়ারগুলো নেই, সেটা একটা কালার চেঞ্জ হয়ে গেছে বা কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে বা ভিতরে কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তা এখন ওইটুকু অ্যাক্সেস করতে পেরেছি। এবার বাকি উইকেটে খেললে উইকেটে খেলতে আইপিএলে হয়তো খেলেছি, কিন্তু আইপিএলে ফিলিং আর এখানে ডোমেস্টিক খেলা বা ক্লাব খেলা ফিলিংটা কমল, আর বাকি জিনিসের জন্য এখনও সেই টাইমটা দিতে পারিনি, কারণ জাস্ট আমি হয়তো ত্রিপুরা থেকে আসার পাঁচ চতুর্থ দিনই হয়েছে অফিসিয়ালি বলতে গেলে, এই কারণে যদি টাইম যাবে আরও ডিটেলি বলতে পারবো। আমি যখন ছেড়ে গেছিলাম তখনও যাওয়ার সময় বলে গেছিলাম যে বেঙ্গল ভালো করে জিতু এটাই চাইবো, কারণ আমি যেহেতু মানে গভর্নমেন্ট ওয়াটার্স বা এখানে খেলা সব কিছু এখান থেকেই স্টার্ট, এখান থেকেই শেখা, সেটা অলওয়েজ চাই আমি কি আমি যখন ত্রিপুরা খেলতাম সুদীপ আমরা অলওয়েজ বেঙ্গল কী করছে, বেঙ্গলের স্পোর্টস কী, এরকম রান করলো বন্ধু বান্ধব অনেকেই আছে সেগুলো চেক করতাম, কিছু লোকের সঙ্গে কথা হতো, তার সেটার থেকে যখন আমরা আবার ফিরে আসতে পেরেছি এখন সেই জিনিসগুলো যদি আবার যেরকম বেঙ্গল লাস্ট কয়েক বছর ধরে খেলছে কনসিস্টেন্টলি হয়তো ভালো খেলছে, এক আধ বছর হয়তো এগুলো হতে পারে কিন্তু সেটা যাতে আরও বেটার করতে পারে, তা আমরা আসলে বা আমরা যদি কিছু চান্স পাই সেটা যে ম্যাচ করবো সেটা চেষ্টা করবো যে আমরাও সেই জিনিসটাকে কন্টিনিউ করা। বেঙ্গলের সবার সাথে কানেকশন ভালো হচ্ছে, বেটার না যে আমরা ত্রিপুরা চলে গিয়ে বেঙ্গলের পুরো ভুলে গেছি, সবার সাথেই মানে আগের মতন হয়তো কন্ট্যাক্ট ছিল না, তার ওখানে টাইম দিতে হতো অনেকের সাথেই কন্ট্যাক্ট হতো, এসএমএস কথা বলা অনেক সবসময় হতো, আর মানে ত্রিপুরা চলে গেছি বলতে এটা তো না যে আমরা সারাদিন ত্রিপুরা গিয়ে বসে থাকতাম, সেটা খেলার সময় আমরা যেতাম আমরা খেলতাম আমরা চলে আসতাম, মাঝখানের সময় বেঙ্গলের টাকা মানে টাইম কাটানো প্র্যাকটিস করা বা যেখানে সবাই প্র্যাকটিস করে আসতো আর বন্ধু বান্ধবরা সবাই ছিলই বা টিম যারা ছিল সবার সাথে দেখা হতো, হ্যাঁ শুধু একটা যে আমরা অন্য ড্রেসিং রুম শেয়ার করতাম আগে বেঙ্গলের সঙ্গে, তাও আমি কোনো সময় পাস্ট নিয়ে চিন্তা করিনি, আমি সবসময় প্রেজেন্ট নিয়ে ভাবি, আর মানে আমি আজকের এই প্রোগ্রামটা এসেছি এটা নিয়ে আমি অলওয়েজ থাকবো, আর কালকে কী ম্যাচ হবে সেটা নিয়ে আমি চিন্তা এখন স্টার্ট করিনি, আমি সবাই প্রেজেন্ট থাকতে পছন্দ করি, আর সেটা জন্য অলওয়েজ সেই জিনিসই বলে এসেছি, কিছু অন্য কিছু জানার চাইলে হয়তো বের করতে পারবে না, তা সেটাই বলবো যে এখন যেটা প্রেজেন্টে আছি আমি ক্রিকেট খেলেছি ভালোবেসে খেলেছি সেটাকে আমি বলতে পারি, সেখানে গিয়ে আমরা রেঞ্জটা বিক খেলতে হয়েছে না অন্য টুর্নামেন্ট আমি খেলেছি, আপনার টুর্নামেন্ট এখানে টুর্নামেন্ট আর সেটটা অন্য অবশ্যই, তা আবার আমি সেখানে ফিরে এসেছি আর এখানে থাকতে বলতে পারি যে এখন আমি প্রেজেন্ট যে টিমে আছি সেই টিমের ভালো করার জন্য ওখানে হেল্প করার জন্য ড্রেসিং রুমে গেছিলাম আর প্র্যাকটিস করেছি, আর ওটা ছাড়া সঞ্জয়দা অনেক হেল্প করেছে বা সৌরভ গাঙ্গুলির সাথে আমি একটা দেখাশোনা মিটিং বলতে পারবো, তো সেখানে গিয়ে সব কিছু কথাবার্তা হয়েছে, তাছাড়া আমার ওয়াইফ ছিল রবি মানে আমার বেঙ্গলে ফিরে আসার পিছনে রবি আর সৌরভ গাঙ্গুলি মানে বলতে পারো যে হ্যাঁ সঞ্জয় দাও আছে এবং এরকম মাঝখানে অনেক হেল্প করেছে, আর সেসব ব্যাপারগুলো আছে, আর স্পেশালি সৌরভ গাঙ্গুলি আর রবির জন্যই হয়তো আমি আবার বেঙ্গল ফিরে এসেছি, তা এটাই বলতে পারি। করছিল আমরা দু বছর গিয়ে টিমকে মানে তার থেকে একটু বেটার জায়গায় পৌঁছতে পেরেছি, তাদের প্লেয়ারদের মেন্টালিটি একটু চেঞ্জ করতে পেরেছি, সেটা রেজাল্টটা হয়তো আপনারা সবাই জানেন যদি কোচ নিয়ে থাকেন, তা সেটাই একটা ব্যাপার যে কিন্তু আমরা খেলে দু বছর খুশি পেয়েছি যে আমরা বেঙ্গলে থাকার সময় পেয়েছি ওখানে গিয়ে আমরা সেই খুশিটা পেয়েছি। আপনি যে কিছুটা বলছেন সেটা তাই বলে কিছুটা না, আমি যখনই খেলেছি কিছুটার থেকে মানে মোর দেন 100% অলওয়েজ চেষ্টা করেছি যে অলওয়েজ যখন আসবো ম্যাচ খেলবো 100% যাওয়ার চেষ্টা করবো, তো সেটা আমার পাশাপাশি যতজন আছে সবাই আমাকে জানে চেনে সবাই হয়তো দেখেছে, আর মানে এখনও সেটাই আমি চাইবো যেখানে আমি খেলছি এখন সেই টুর্নামেন্টটা খেলছি এখানে টুর্নামেন্টটার দিকে ফোকাস বেশি আছে, আর সেখানে বেটার করার চেষ্টা করবো, আর আগে যখন প্র্যাকটিস চলছে বা সেদিক দিয়ে বলতে গেলে কোচেস বা ক্যাপ্টেন বা মেন্টার বলতে পারবে যে আমার ম্যানেজমেন্ট কীরকম থাকে গ্রাউন্ডে, তা সেটাই বলতে পারবো, আর অলওয়েজ
সেই ব্যাপারে আমি চিন্তা ভাবনা করিনি, কারণ এখন বেঙ্গল স্টার্ট হতে অলমোস্ট অক্টোবর 4-5 মাস আছে। চিন্তা ভাবনা আমি বললাম আমি প্রেজেন্টে থাকি, পাস্ট বা ফিউচার আমি যাই না, আমি সামনে যেটা রিসেন্ট সেটাই।